ময়মনসিংহ নগরীতে কারফিউর কারণে মানুষের চলাচল সীমিত রয়েছে অটোরিকশা ছাড়া চলাচল করছে না কোনো যানবাহন বন্ধ রয়েছে দোকানপাট মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বিস্তারিত জানিয়েছেন ওবায়দুল হক কারফিউর কারণে ময়মনসিংহ নগরীতে সড়কে মানুষের চলাচল একেবারেই কমে গেছে এবং রিক্সা অটোরিকশা ছাড়া আসলে অন্য কোনো যানবাহন কিন্তু চলছে না ঢাকাগামী সহ যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে বন্ধ রয়েছে সকল দোকানপাটও সব মিলিয়ে কিন্তু থমথমে একটি পরিবেশ বিরাজ করছে কারণ গতকাল দিনভর কিন্তু উত্তপ্ত ছিল এই ময়মনসিংহ নগরী মানুষজন কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু গড় থেকে বের হচ্ছেন না গতকাল কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কময় একটি দিন কাটিয়েছে কিন্তু ময়মনসিংহ নগরবাসী তবে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহর নিয়ন্ত্রণে রেখেছেন মোড়ে মোড়ে কিন্তু তাদের যে অবস্থান সেটি জোরদার রেখেছেন এবং তাদের যে টহল সেটি কিন্তু জোরদার রয়েছে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ